আমরা একটা দোকানে এসেছি, বড় শোরুম বলতে পারো। এখানে চেয়ার টেবিল সব কিছু পাওয়া যায়। কি বলবো, এই টাইটেল অবশ্য বুঝতে পারছো, সোফাগুলো এত কম দাম, সবাই এটা সত্যি সবাই শুনলে অবাক হয়ে যাবে কত দাম। তো চলো দেখি জিনিসগুলো কেমন। এই যে দেখতে পাচ্ছো চেয়ারগুলো এত সুন্দর, আমি তো ভিডিও করে যাচ্ছি, বুঝতেই পারছি না কোনটায় ভিডিও করব কোনটায় করব। এই সোফাগুলো থেকে বুঝতেই পারছো কতগুলো সুন্দর আছে সোফা। এই সোফাগুলো প্রাইস আই থিঙ্ক 8,000, বাট খুব ভালো প্রাইস, খুব ভালো। আর মানে আলমারিগুলো সোফাগুলো আর কি। তো চলো একটু ওদিকে দেখাচ্ছি, দেখো আমি তো আয়নাগুলো এমনকি ভিডিও শ্যুট করেছিলাম। আর ওই যে দেখছো একটা লোক, ইনি হচ্ছেন এই দোকানের মালিক। তো শেষ পর্যন্ত সময় দেখো কি দেখতে পাও তোমরা। তো চলো একটু এদিকটাও দেখাই। এই তো চপর ফাটেগুলো, এ তো সোফা আর কি, দেখো কত সুন্দর। আমি তো চারিদিকে ভিডিও করছি। ইনি আমাকে বলছিলেন যে এটা দেখুন ওটা দেখুন, সবগুলো দেখাতে বলছিলেন। তো আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলোই ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এত কম প্রাইসে কে পায়? এটা দেখছো ডাইনিং টেবিল, এটা একটা চেয়ার, আমার এটা খুব ভালো লেগেছে, চেয়ারটা খুবই সুন্দর। আর ওই যে দেখছো ওগুলো হচ্ছে আয়না। আর এই যে সোফাটা দেখো, এত সুন্দর সোফা, এগুলো চেয়ার। এটা দেখছো এটা ওটা চেয়ার মতো, এটা ডাইনিং টেবিল মতো হবে আর কি, এগুলো কমপ্লিট করেনি। দেখতে পাচ্ছ কত বড় বড় সোফা চেয়ার, দোকানটা পুরোটাই ভর্তি। আমি তো খুঁজেই পাচ্ছি না কি আমি ভিডিও করব কোনটা করব, ভীষণ আমি মানে চিন্তিত হয়ে পড়েছিলাম যে কি ভিডিও করব। তো দেখো এগুলো দেখাচ্ছি, এসো ডাইনিং টেবিল আর চেয়ার দেখো কত সুন্দর লাগছে। এই দোকানে এসে এটাই বলবো, খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে, খুবই কম অ্যামাউন্ট। আর লাস্টে বলে দেবো এটা কোন জায়গা, পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে বলবো এটা কোন জায়গায় পাওয়া যাবে। অ্যান্ড আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করে দিব, ঠিক আছে? সবাই কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে, এনার সাথে যোগাযোগ করবে। তো চলো আমি একটু দেখানোর চেষ্টা করব ভালো করে। দেখো আমার তো মনে হচ্ছিল আমি এটা কোথায় ঢুকেছি, এত সুন্দর চেয়ার টেবিল দেখি অবাক। চলো একটু এদিকে যাই। বুঝতেই পারছো ভিডিও করতে গেলে তো এপাশ ওপাশ তো করতেই হয়, বাট আমার অনেক পা ব্যথা হয়ে গেছিল, বাট কিছু করার নেই, তোমাদের জন্য ভিডিও করি। আমি তো ব্লগ খুলেছি নতুন নতুন, এ দেখছো আমি কথা বলছি। তো জিজ্ঞেস করছিলাম কত প্রাইস, কতদিন ধরে আপনি এই দোকানটা খুলেছেন, অনেক ধরনের কথা জিজ্ঞেস করছিলাম। তো উনি আমাকে ইন্ট্রোডাকশন দেখছিলেন যে কি করেন না করেন, এটা কত বছর ধরে খুলেছেন, টাইমিং কটা, সবটাই বলেছেন, আমি সবটা শুনলাম। আর এনার সাথে কথা বলার সময় আমাকে হিন্দিতে কথা বলতে হয়েছে, কারণ ইনি বাংলা কথা বলতে পারেন না। তো আমি এনার সাথে হিন্দিতে কথা বললাম, আমি রেকর্ড এর জন্যই করিনি, কারণ রেকর্ডটা করেছি আমি সাউন্ডটা আর কি মুট করে দিয়েছি যেন শুনতে না পাও। তো কারণ আমি তখন কি বলবো, প্রথম দোকানে ঢুকেছি, আমি অত ভালো করে বলতে পারছিলাম না কথা, তাই আমি ওটা রেকর্ড করিনি। আর এনার কথা ভালো করে আমি বুঝতে পারছিলাম না, তাই আমি এটা মেনশন করিনি ভিডিওতে। তো আমি মুখে বলে দিচ্ছি আর কি। তো এই ভিডিওটা জানি না কতটা হেল্পফুল হতে চলেছে, তো হেল্পফুল যদি হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে নাম্বারটা, অবশ্যই এই দোকানের নাম্বারটা আমি মেনশন করে দেব, চাইলে তোমরা ডাইরেক্টলি ওখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো এই ছিল বলা। তো আরও দেখো ইন্ট্রোডাকশন দিচ্ছে, ওনার মুখ থেকে অনেক কিছু শুনলাম আমরা। তো আমার একটা বন্ধু
ছিল, সেও জিজ্ঞাসা করলো অনেক কিছু, সেও কথা বলছিল। কথা বলতে করতে অনেক কিছু জিজ্ঞাসা করলাম, কোথায় লাঞ্চ করে, কোথায় খান, অনেক জিজ্ঞেস করলাম। তারপর আমি তো বসেই আছি, কি করব, বসে বসে ওদের কথা শুনছিলাম। যেত আমি কি আর করবো, নতুন দোকানে ঢুকেছি, কিছুর তো বলার নেই, ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন আর উনি তো বলছিলেন। তো আমি চুপচাপ বসেছিলাম। এইটুকু হচ্ছে ভিডিও, তো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নাম্বারটা অবশ্যই মেনশন করে দেবে।